সবাই প্রিয় দর্শক, আজকে নিয়ে যাচ্ছি ত্রিপুরার আরেকটি অন্যতম প্রান্তিক শহর সোনামুড়ায়। ত্রিপুরার ঐতিহাসিক শহরও বলা চলে সোনামুড়াকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই সোনামুড়ার গুরুত্ব ছিল অপরিসীম। এসে পৌঁছে গেছি সোনামুড়ায়। সামনে গুমতি নদীর উপর ব্রিজ দেখতে পাচ্ছি। এই গুমতি নদী সোনামুড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের লেফট সাইডে গুমতি নদী গিয়েছে বাংলাদেশের দিকে। ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার সীমান্তবর্তী বর্ডার। খুব সুন্দর ছোটখাটো একটি শহর। পুরো শহরের দৃশ্য আজকে ক্যামেরাবন্দি করব আপনাদের জন্য। সেই সঙ্গে এই শহরের কি গুরুত্ব ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে, পাকিস্তান ভারতের যুদ্ধে, সেই কাহিনীটাও তুলে ধরার চেষ্টা করব আজকে। সোনামুড়া বাস স্ট্যান্ডের দৃশ্য। এই বাস স্ট্যান্ড থেকে সোনামুড়া থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। 1971 বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ যখন টালমাটাল, ঠিক তখনই ত্রিপুরার এই প্রান্তিক শহর সোনামুড়ায় মহকুমা শাসক হিসেবে নিযুক্ত হন হিমাংশু মোহন চৌধুরী মহাশয়। হিমাংশু মোহন চৌধুরীর নাম বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বিভিন্নভাবে স্বীকৃতিও পেয়েছেন। ভারত সরকার 1972 ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। ত্রিপুরায় তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকারও ওনাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার অবদানের কথা স্বীকার করেছেন। 1971 ত্রিপুরায় বাংলাদেশের শরণার্থীর সংখ্যা ছিল রাজ্যের মোট জনসংখ্যার চাইতেও বেশি। আর এই সোনামুড়ার ক্ষেত্রে ছিল মহকুমার জনসংখ্যার আড়াই গুণেরও বেশি শরণার্থী। সেদিন হিমাংশু মোহনবাবু সোনামুড়ার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় শরণার্থী শিবিরগুলোকে দক্ষতার সহিত পরিচালনা করেছিলেন। মহকুমার শাসক হিসেবে হিমাংশু মোহন চৌধুরীকেই সেদিন জনগণকে ঐক্যবদ্ধ করে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিতে হয়েছিল। ত্রিপুরার একটি বহুল প্রচলিত সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় হিমাংশু মোহনবাবু বলেছিলেন, সোনামুড়াকে বাদ দিয়ে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যাবে। কারণ পাকিস্তানের অন্যতম সেনাঘাঁটি ময়নামতি খুব কাছে হওয়ায় সোনামুড়া ছিল সবসময় খুবই স্পর্শকাতর। নিয়মিত গোলাগুলি শেলিং চলত। এর মধ্যে জনগণের মনোবল ধরে রাখাই ছিল মস্ত বড় চ্যালেঞ্জ। মানুষ যেন বাড়িঘর ছেড়ে না যান তা নিশ্চিত করাই ছিল তখন সবচেয়ে বড় কাজ। সে কাজটা তারা করেছিলেন। সঙ্গে সুযোগ্য নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর ধীরন সেন, সুনীল দে, সদানন্দ গুহ প্রমুখ। এবং ওনাদের সকলকে ভারত সরকার শৌর্যচক্রে ভূষিত করেছিলেন। আমরা হয়তো অনেকেই জানি না, ঢাকায় আত্মসমর্পণকারী 93,000 পাক সেনাকে সোনামুড়া দিয়েই ভারতে আনা হয়েছিল। সেই সাক্ষাৎকারে হিমাংশু মোহনবাবু এই কথাটাও জানিয়েছিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোনামুড়ার ইতিহাস খুবই গৌরবময়। দর্শক, ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি সোনামুড়া শহরের ধর্মীয় স্থান শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দির। তো সেই সেবা মন্দিরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। পাশে রয়েছে আরও একটি মন্দির, সে মন্দিরও নিয়ে যাব আপনাদের। সোনামুড়া হলো মিশ্র বসতি, মন্দির মসজিদ নিয়ে খুব সুন্দর শান্তিপূর্ণ শহর। পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো।
এবারে নিয়ে যাচ্ছি সোনামুড়া টাউন মসজিদে। শহরের বুকে সোনামুড়ার সবচেয়ে বড় মসজিদ দেখাবো আপনাদের। আমার যেন মনে হচ্ছে এই গলি পথগুলি ধরেই 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের শরণার্থীরা হাঁটাচলা করতেন। সামনে এই দৃশ্য দেখছেন সোনামুড়া টাউন মসজিদ মাদ্রাসার দৃশ্য। হ্যালো দর্শক, ত্রিপুরার সোনামুড়া টাউন মসজিদ, ত্রিপুরার বলতে পারি একটা অন্যতম বড় মসজিদ মাদ্রাসা, এখানে স্টুডেন্টরা থাকে পড়াশোনা করে, তার দৃশ্য দেখছেন। এখান থেকে আসামে যায় কোনো সময়, কোনো সময় বাইরে ইউপি থেকে দিল্লি থেকে যায়। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট সোনামুড়া না ত্রিপুরা বিভিন্ন প্রান্ত, ত্রিপুরা আছে, আসামেরও আছে। আলহামদুলিল্লাহ বহুত ভালো পড়াশোনা চলতেছে, মানুষ উন্নত হইতেছে। আগের থেকে আগের চোখ কি কি সাবজেক্ট আছে এখানে? সব বাংলা আছে, ইংরেজি আছে, সমাজ সায়েন্স, সায়েন্স সব কিছু আছে, তার পাশাপাশি আমরা ইসলামিক যেগুলো আছে। তো দেখছেন যে কি সুন্দর দৃশ্য, অনেক প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে রয়েছে, সে সোনামুড়া টাউন মসজিদে। তোরা সবাই ভালো তো? সবাই তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস টুতে। এখানে থাকো এখানে? আচ্ছা, নাম কি তোমার? হৃদয়। হৃদয় নাম, ক্লাস টুতে পড়ে। ওকে, ভালো থাকবে, পড়বে ভালো করে, ঠিক আছে? ওকে বাই। সবজি উৎপাদনে সোনামুড়া ত্রিপুরার মধ্যে খুবই বিখ্যাত। ত্রিপুরার বিভিন্ন মার্কেটে সোনামুড়ার সবজি পাওয়া যায়। গোমতী নদীর উভয় পাড়ের পলিভূমিতে বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, তার দৃশ্য দেখাবো। একেবারে গোমতী নদীর পাড়ে এই কৃষক ভাইয়ের বাড়ি। উনি বলছিলেন প্রতি বছর গোমতী নদী ওনার জমি ভেঙে নিয়ে যাচ্ছে, তাই চিন্তিত রয়েছেন। তবু যতটুকু রয়েছে সেখানে সব ধরনের সবজি হয়ে থাকে, সবজি ক্ষেত লাগানোর কাজে ব্যস্ত রয়েছে। সোনামুড়া টু আগরতলা রোড ধরে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছি শুধু সবুজ সবুজ সবজির মাঠ। তার আরো কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। পটল প্রায় ও গাছ চাং হতে 2 মাস লাগে, 2 মাস আপনার পটল থাকে 5 বছর, 5 বছর থাকবে, এই চাং 5 বছর থাকবে। 5 বছর এখানে যাবে, প্রতি 1 বছর পর গাছ কাটতে দিব, আবার নিচে তে ডেমো উপর দিকে উঠব। আচ্ছা, নতুন করে চারা লাগাতে হবে? নতুন করে চারা লাগাতে হবে না, মাঝখানে গ্যাপ থাকে, ওই চাঙ্গুলো উঠে নিব, টাকা দিয়ে চয়ে চয়ে ফেলে বা চালা সাতটা দিয়ে দিব, টাকা ঢুকে দিব। চাষি ভাইদের এই দৃশ্য সোনামুড়ার প্রতিদিনকার। আর এই পুরো বিস্তীর্ণ এলাকাটি হলো গোমতী নদীর পলিভূমি। যেতে যেতে দূর থেকে নির্মহলের দৃশ্য। আজ এই পর্যন্তই। সোনামুড়া নিয়ে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।